हमारी कमी तुमको महसूस होगी भिगा देगी जब बारिश मैं भर कर के लाया हूं आंखों में अपनी अधूरी सी कुछ ख्वाहिशे रूह से चाहने वाले आशिक बात जिसमो के करते नहीं बोल दो ना जरा दिल में जो है छिपा मैं किसी से कहूँगा नहीं बोल दो ना जरा दिल में जो है छिपा मैं किसी से कहूँगा नहीं হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গান শোনার পরে বা এই গান করার পরে কন্ট্রোভার্সিতে ঢোকা বিশ্বাস করো মারাত্মক কষ্টকর তবুও করতে তো হবেই এটা হলো আমার কাজ আর গান শোনানো সেটা সবচেয়ে বড় কাজ হুম কন্টেন্টকে রিলেট করে গানটা করিনি জাস্ট তোমাদের উদ্দেশ্যে আর ইচ্ছা করছিল এই গানটা করি তো করে দিলাম মিউজিক অ্যাভেলেবেল আছে তোমার ইনস্টাতে বাট ওটার সঙ্গে টোনটা আরেকটু হাই লেভেলের দরকার তো সেটা হলে পরে একদম ওই যে চিকা ডাকলে পরে যেরকম হয়ে যায় সেরকম হবে আসলে এক একটা গান থাকে যেটা কিনা আমরা আমাদের সুইটেবল নোটে যদি গাইতে যাই মিউজিক পাই না সেটা একমাত্র সম্ভব ওই অর্কেস্ট্রার সাথে মানে লাইভ মিউজিশিয়ানরা থাকবে বাবা কী আশা আকাঙ্ক্ষা আমার তো ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের এই ভিডিওটার টপিক হলো টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের পুরো ওয়াইটি বাসির জন্য এবার এই ওয়াইটিবাসী কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে নয় রয়েছে তার সাথে হিউজ পরিমাণে ভিউয়ার্স তো সবার জন্য টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আমরা একটা আপডেট পেয়েছি যে চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সালের চব্বিশে অক্টোবর মিল আছে না একটা ঘটনা ঘটতে চলেছে আর সেটা অবভিয়াসলি বাচ্চা রিলেটেড ঠিক আছে তো আজকে আমরা একটা আপডেট পেয়েছি এবং আজকে ফোনদ্বীপের যে ভিডিওটা দেখেছি সেখানে এই বিষয়টাকে রিলেট করে টাইটেল থামনেল এবং ভিডিওতে মান কি বাত এই সম এই সংক্রান্তই ছিল চব্বিশে অক্টোবর এবং সেখানে টাইটেলে বলো থামনেলে বলো ভিডিওর মধ্যে বলো মূর্ছা যেতে দেখে মূর্ছে পড়তে দেখেছি মূর্ছা যাওয়া মানে অজ্ঞান হয়ে যাওয়া মানে কি বলবো ওটা কষ্ট কষ্ট পেতে দেখেছি কষ্টে চোখ থেকে জল পড়তে দেখেছি তারপরে সেই জল আঁচল দিয়ে মুছতে দেখেছি তো অনেক কিছুই দেখলাম আসলে ফনদীপের বাড়িটা সার্কাসে পরিণত হয়েছে হ্যাঁ এই সার্কাস হচ্ছে তোমার হচ্ছে ওই যে ওয়ালা সার্কাস নয় এই সার্কাসটা হচ্ছে জোকার টাইপ সার্কাস মানে জোকারে ভর্তি জোকার কখনো হাসছে আমরা সার্কাসের জোকারকে দেখেছি সব সবসময় হাসে এবং মানুষকে হাসায় কিন্তু ফনদীপের বাড়িতে যেই সব জোকাররা রয়েছে এক্সেপ্ট হচ্ছে তোমার বাচ্চা বাচ্চাটাকে বাদ দিয়ে বলছি তো সবকটাই রয়েছে জোকার কখনও তারা হাসে কখনও তারা কাঁদে এবং তারা যখন হাসে সেই হাসিটার পিছনে কি সত্যি হাসির কারণ থাকে কি না সেটাও আমাদের বুঝতে অসুবিধা হয় না এবং যখন তারা কাঁদে সেটাও তাদের অরিজিনাল কান্না কিনা সেটাও আমাদের বুঝতে অসুবিধা হয় না তোমাদের কি মনে হয় আজকে ফোনদীপের ভিডিওতে ফোনদীপ যেই ইমোশনাল কিছু স্পিচ দিয়েছে দর্শকদের উদ্দেশ্যে এবং সেই স্পিচের ওটাকে বলে না রিয়্যাক্ট রিয়াকশান ঘটেছে পেছন থেকে সাইড এফেক্ট পেছন থেকে ঘটেছে অর্থাৎ ফোনদীপ তো ক্যামেরার দিকে মুখ করেছিল ফনদীপের পেছনে ছিল ফনদীপের মা তো ওই এফেক্টটা পেছন থেকে বেরিয়েছে তো তোমাদের কি মনে হয় এটা কি রিয়েল কান্নাটান্না ছিল নাকি একটা মোড়কে জাস্ট মোড়ানো হচ্ছে মানে দর্শকদেরকে মোল্ড করা হচ্ছে আমি থাউজেন্ড পারসেন্ট শিওর যে দর্শকদেরকে মোল্ড করা হচ্ছে কিভাবে তোমাদেরকে বলছি এলাবোরেট করছি সেটা হলো তোমরা দেখেছ যে যখনই মিনা কাস্টাডি কেসের জন্য অ্যাপ্লাই করেছে জায়গা মতন ঠিক পথে যখন অ্যাপ্লাই করেছে তার পরপরই একটা মানে কি বলবো ঝট টাইপের উঠে যায় কিছু কমিউনিটি পোস্টে কিছু ভিডিওতে ঝড় উঠে যায় তারপরেই ফনদীপ হঠাৎ করে একদিন কলকাতা আসে ঠিক আছে শিয়ালদা আসে শিয়ালদা এসে কিছু একটা মানে কি বলবো একটা বড় হাইফাই লোকের সঙ্গে বেশ পাওয়ারফুল লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ফনদীপ বাড়ি যায় এবং এটা আমি কীভাবে বলছি অবশ্যই ভিডিও টু ভিডিও ফন্দীপ নিজের মুখে বলেছিল যে বিশাল বড় মাপের একজনের সঙ্গে আমি দেখা করে আসলাম এবং আমি আমার তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট সব কিছু করে আসলাম এবার দেখি বাচ্চা কীভাবে নেয় আশা করছি তোমাদের কথাগুলো মনে আছে আচ্ছা ওই যে কনফিডেন্স লেভেল তারপরে গিয়ে হঠাৎ করে আজকের এই যে আচল দিয়ে চোখ মোছা কোনো রকম কোনো কানেকশন আছে না কোনো রকম কোনো কানেকশান নেই এই বিষয়গুলো পুরোপুরি প্ল্যান মাফিক হচ্ছে যার বিষয় এই যে চব্বিশ তারিখ কার বিষয় নিয়ে হচ্ছে মিনা এবং ফীপের ছেলে তাদের বিষয় নিয়ে হচ্ছে ছেলেটার বিষয় নিয়ে বাচ্চার ছেলেটার বিষয় নিয়ে হচ্ছে বিষয়টা কাদের প্রথম জানার কথা অবভিয়াসলি ফনদীপ এবং মিনার জানার কথা তাহলে বিষয়টা দর্শকের কাছে ডিসক্লোজ করার কথা ফার্স্ট কাদের ফীপ অথবা মিনার তরফ থেকে কিন্তু সেটা হচ্ছে না আর আশা করছি হবেও না এবার এই যে তোমার প্ল্যান যেটা আমি বলছিলাম যে প্ল্যান করে হচ্ছে আশা করছি সেটা তোমরা বুঝতেই পারছো প্রথমে মিনার এসডি অফিসে গিয়ে বাচ্চার জন্য আবেদন করা মানে সঠিক পথে মানে দেরি করে হলেও সঠিক পথে আসা তারপরে ফোনদ্বীপের একজন পাওয়ারফুল মানুষের সাথে দেখা করতে যাওয়া সেখান থেকে এসে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে দর্শকদের সামনে বলা এবং দর্শকরা সেই অনুযায়ী রিয়্যাক্ট করছে তারপরে পুজো পড়ে গেল তারপরে বাচ্চাটার জন্মদিন পড়ে গেল ফন্দীপ কি বলে বলে ভিডিও করতে লাগলো যে চাই না মিনা চাই না যে আমরা পুজোটাকে এনজয় করি আমরা ছেলের জন্মদিনটাকে সেলিব্রেট করি এটা মিনা চাই না এরকম বলে বলে জন্মদিনও পালন করলো তারপরে হচ্ছে পূজাতেও যতটুকু করা ততটুকু করেছে সাধারণ মানুষ যতটা করে ততটা করেছে তো এই সব কিছু হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ফন্দীপের মনটা খারাপ হয়ে গেল যেই সেই কারণটাকে নিয়ে বিশ্লেষণ করতে বসলাম নোংরা নোংরা কথা অ্যালিগেশান ছুঁড়ে দেওয়া হলো এবং পরের দিনই ফোনদীপের মুড এমন করে ভালো হয়ে গেল গর্ভবতী মহিলাদেরও এত তাড়াতাড়ি মুড সুইংস হয় না এত তা এত ঘন ঘন মুড সুইংস হয় না গর্ভবতী মহিলাদেরও ফনদীপের যেরকম তাড়াতাড়ি মুড সুইংস হয় আজকে সে ভালো কালকে সে খারাপ পরশু দিন সে আবার ভালো দাঁত বের করে দাঁত তো বেরিয়েই থাকে তবু আরও এক্সট্রা করে বের করে তারপরে দর্শকদের সামনে এসে হাজির হয় তাহলে এই যে প্রথম কথাটা যে বললাম যে ফনদীপদের বাড়ির তো বাড়িটা হচ্ছে সার্কাস এবং প্রত্যেকটা মেম্বার জোকারের ভূমিকা পালন করছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন কথাটা বলেছি যেই ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তির সাথে দেখা করে এসে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেয় যে বাচ্চাকে নিয়ে দেখাক এবার নিয়ে দেখাক বাচ্চাকে এবার সে যদি কান্নাকাটি করতে বসে ক্যামেরা খুলে তো সেটা যে অবভিয়াসলি নাটক সেটা বুঝতে আমাদের অসুবিধা হয় না এই নাটক এই যে সিম্প্যাথি গেইন করার যে খেলা এটা ফন্দীপ তার দিদির আমল থেকে মানে দিদির আমল থেকে মতলব দিদিকে ছোট করে যখন থেকে ক্যামেরা চ্যানেল চ্যানেল সরি চ্যানেল দাঁড় করানো শুরু করেছে তখন থেকে ফনদীপের এই সিম্প্যাথি কার্ড খেলা শুরু হয়েছে একটা মহিলাও লজ্জা পাবে ফীপের সিম্প্যাথি কার্ড খেলা দেখে হ্যাঁ ভিকটিম কার্ড প্লে করে সবসময় ফোনদীপ ভিকটিম কার্ড প্লে করে শুধুমাত্র ফনদীপ নিজে না ফুল ফ্যামিলি মেম্বার বসে পড়ে ভিকটিম হিসেবে ক্যামেরার সামনে এবং সিম্প্যাথি গেইন করতে বসে বিশ্বাস করো একটা মহিলা হয়ে ফনদীপকে দেখে আমার লজ্জা হয় যে একটা ছেলে হয়ে কি করে এত সিম্প্যাথি নিতে পারে যেখানে কিনা ও ওর শ্বশুরবাড়ির ফ্যামিলিকে দিনের পর দিন ম্যালাইন করেছে শ্লীলতা হানি করেছে ভার্চুয়ালি ঠিক আছে সেখানে এরা কিভাবে হ্যারাস্ট হচ্ছে আমার তো সেটা জানা নেই কারণ এদের এই কুমিরাশ্রু দেখে কুমিরাশ্রু দেখে দর্শকরা বলছে তুমি চিন্তা করো না বাচ্চা তোমাদের কাছেই থাকবে আমি আগেও বলেছি এখনও বলছি বাচ্চার জন্য সেরাটা সর্বশ্রেষ্ঠটা আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে এবার ঠাকুর বিচার করবেন আইনের উপরেও তো একটা বস্তু আছে সেটা হচ্ছে অলৌকিক শক্তি তো উনি ঠিক বিচার করবেন আস্থা রাখি যে একদিন সঠিক বিচার হবে এবং আমরা সেটা দেখতে পাবো তো এই যে আজকে যে একটা অ্যাক্টিং দেখলাম যেখানে কিনা চোখের জল আসার জন্য অপেক্ষা করছে কে ফনদীপের মা কখন চোখে জলটা আসবে ফদীপ এদিকে ভাগবত পাঠ গীতা পাঠ এরকম পাঠের মতন পাঠ করে চলেছে যে ছেলেকে নিয়ে আর পেছন থেকে ব্যাকগ্রাউন্ডের সিন আর কি ইমোশনাল তৈরি করে ফেলার জন্য ফনদীপের মা চোখ এদিক ওদিক সেদিক এদিক সেদিক ওদিক সেদিক ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে কেন বলছি সেই দিন জন্মদিনের দিন মিনা যদি চোখে চোখ টিপে টিপে জল বের করে থাকে তাহলে এখানে এটাও তো সত্যি সত্যি একদম সত্যি কথা কেন এই যে আমি বললাম যারা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বসে রয়েছে যে বাচ্চা তাদের কাছেই থাকবে তাহলে তাদের কান্নার জায়গাটা আসলো কোথার থেকে কোথার থেকে কান্নার জায়গা আসলো তারা তো রীতিমতন কেক কাটবে প্রত্যেক দিন ইয়ে 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 করে করে কেক কাটবে আর বলবে মিনা যেরকম বলছে টেনশন লেনে কে নহি দেনে কাহে সেরকম এরা বলবে এদের সেরকম বলাটা উচিত কিন্তু না এরা ওই যে বলে না ধামাকা দেবে এরা ভাবছে এরা ধামাকা দেবে প্রথম থেকে আমরা কান্নাকাটি করি কান্নাকাটি করি কান্নাকাটি করি ভেবের বসে রয়েছে জয়ের হাসিটা তারাই হাসবে মানে ফনদীপ ভেবে রয়েছে জয়ের হাসিটা তারাই হাসবে এবার আমি সব সবসময় আমি নিজের জীবনের ক্ষেত্রে এটা মেনে চলি যতক্ষণ না পর্যন্ত পুরো ট্রফি আমার হাতে আসছে সে যে কোনো ক্ষেত্রে ট্রফি অর্থাৎ জিত আমার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার যে কটা পার্টিই ভগবান দিয়েছে এই যে দাঁত বের করতে আসব না না ভেঙে পড়ব না উপর চালাকি মারবো এরকমটা আমি করব না তো ফন্দিপ হচ্ছে সেটাই করতে চাইছে যে প্রথমে আমি দর্শকদেরকে প্রচণ্ড পরিমাণে সিম্প্যাথি ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের মাথাটা খারাপ করে দিয়ে আমার দিকে যতটা সম্ভব ঘুরিয়ে নিয়ে তারপরে বলবো দেখো আমরা জিতে গেছি দেখো আমরা জিতে গেছি ইচ্ছে করে এটা করছে কেন কারণ ফন্দিপের যারা লিগাল টিম রয়েছে তারা আত্মবিশ্বাসে ভরপুর যে বাচ্চা ফনদীপের কাছেই থাকবে তাহলে ফনদীপের এবং ফা মায়ের এই নাটক করাটার তো কোনো প্রয়োজন পড়ে না পড়ে কি আর যদি প্রয়োজন পড়ে তাহলে বুঝতে হবে কুচ কালা হ্যাঁ ফনদীপ হয়তো জানে যে বাচ্চা আমি পাবো না অথচ ফোনদীপের লিগাল টিম দম্ভ দেখিয়ে বেড়াচ্ছে যে বিশ্বাস রাখুন আমার উপরে তাই না কোনটা সত্যি ফনদীপের এই যে দোনামোনা দোটানা বা ভয় পাওয়া বাচ্চাকে হারানোর এটা সত্যিই ফীপের মায়ের চোখের জল সেটা সত্যি নাকি বলা হচ্ছে যে ফদীপের বাচ্চা ফনদীপের কাছেই থাকবে সেটা সত্যি নাটক ফুলদমে সবাই খেলছে করছে নাটক সবাই ফুলদমে করছে আর খেলা সবাই ফুলদমে খেলছে এইবার আমি যে আমি যে টাইটেলটা বা থামনেলে কারণ আমি এখনও টাইটেল থামনেলে বানাইনি আমি সেই কারণে তোমাদেরকে বলছি কারণ মাথায় একটা সেট করে রেখেছি যে এটা টাইটেল থামলে দেব আমরা জিতব না অন্য পার্টি জিতবে চব্বিশে অক্টোবর কি শেষ শুনানি হয়ে যাবে ফাইনাল শুনানি কি চব্বিশে অক্টোবরের দিন কারণ ফনদীপের কথা অনুযায়ী এটাই মনে হলো যে চব্বিশে অক্টোবর আজকে হল আঠেরো তারিখ আজকে আঠেরো তারিখ আর মাত্র ছয় দিন বাকি তো চব্বিশ তারিখে মনে হলো যেন একটা ফাইনাল কোনো ডিসিশান আমরা পাব বা কোনো রকম কোনো জাজমেন্ট দেওয়া হবে ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে চব্বিশে অক্টোবর সেই কারণের জন্যই এত কান্না কাটি মাকে বসিয়ে নিয়ে একদম প্ল্যান মাফিক সব কিছু বলানো করানো তাহলে কারা জিতবে বলো তো আমরা জিতবো না তারা জিতবে একটা বাচ্চাকে নিয়ে হার জিতের খেলা চলছে একটা বাচ্চার জীবন নিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তার জীবনের সবচেয়ে ভালোটা তাকে পাইয়ে দেওয়ার জন্য এখানে যেন একটা হার জিতের খেলা চলছে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি বাচ্চা কার কাছে থাকবে কার কাছে থাকবে কার কাছে থাকবে এই শুনতে শুনতে এই নিয়ে বলতে বলতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আমি চাই চব্বিশে অক্টোবর যেন একটা ফাইনাল জাজমেন্ট আমরা সম্মুখীন হই কারণ আর ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না বাচ্চাটা হয়তো বুঝতে পারছে না কিন্তু কিছু কিছু সেন্সিটিভ মানুষ আমরা রয়েছি যারা কিনা আমরা বুঝতে পারছি যে ওই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে কিভাবে কখনো এই দিক কখনো এই দিক কখনো এই দিক কখনো এই দিক আর বাচ্চাটার ওই ভবিষ্যতের দিকে না তাকিয়ে কিছু মানুষ আছে যারা কিনা নিজের আঁখের গুছাতে ব্যস্ত এবং কন্টেন্ট কন্টেন্ট পেতে ব্যস্ত তোমরা অনেকেই বলো সুতপা বাচ্চাটা ওখানে থাকলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আমি কি দেখি জানো তো আমি মানি আমি মানি ওই মানুষগুলো টক্সিক এরা নিজেরা কোনো রকম কোনো সুশিক্ষায় শিক্ষিত নয় তাহলে বাচ্চাটাকে কি কি করে সুশিক্ষা দেবে এটা আমি মানি কিন্তু বাচ্চাটার ওই যে একটা নির্হ মুখ সেটা তোমরা দেখেছ যে বাচ্চাটা তার ঠাকুমা দাদু বাবার সাথে কি সুন্দর করে রয়েছে এটা কিন্তু আমি অস্বীকার করতে পারি না কত সুন্দরভাবে রয়েছে কারণ ছোটোবেলার থেকে ওখানে রয়েছে তোমরা বলবে শুধু বাচ্চা তো একদম কাঁচা মাটির মতন যে পাত্রে রাখবে মানে জলের মতন যে পাত্রে রাখবে সেই পাত্রে রাখার ধারণ করবে কাঁচা মাটির মতন তাকে যেইভাবে গড়ে তুলবে হ্যাঁ গো কিন্তু আমি তো বড় আমি তো একজন প্রাপ্তবয়স্ক মহিলা তো আমি বুঝতে পারছি যে ওই বাচ্চাটাকে যখন যদি যদি মিনা পায় তাহলে হঠাৎ করে যখন যাবে আমার তো মনে হয় প্রথমে জাজ সাহেব যে থাকবে মিনাকে তো অবভিয়াসলি যেতেই হবে হয়তো তো সেই সময় মনে হয় বাচ্চাটাকে প্রথমে জিজ্ঞাসা করবে মিনাকে দেখিয়ে যে এই মহিলাটি কে হয় এই মহিলাটিকে তুমি চেনো এই এই যাই হোক যা বলে সম্বোধন করবে মিনাকে যা বলে সম্বোধন করবে যাত সাহেব যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করবে যে একে কি তুমি চেনো বাচ্চাটা আমি না ইমাজিন করছি বাচ্চাটা হয়তো ভয় ডর পাবে এতগুলো লোক দেখে হয়তো বাচ্চাটা ভয় ডর পাবে যদি বাচ্চাটাকে আনে তো যদি আমি ইমাজিন করছি আমি ইমাজিন করে এটাই তোমাদের কাছে এলাবোরেট করছি যে বাচ্চাটাকে বাচ্চাটা একেতে তো চারপাশে এত মানুষ দেখে ভয় পাবে কিছু কিছু চেনা মানুষ দেখলে পরে আর না ও ভয় পাবে না ও দুরন্ত চঞ্চল কিছু কিছু চেনা মানুষ থাকবে তাদের কাছে যাতায়াত করবে এইবার যখন মিনাকে দেখবে একেবারে তো স্মৃতি থেকে তো একেবারে তো বিলুপ্ত হয়ে যায়নি আমার মনে হয় ও চিনতে পারবে জানো আমার মনে হয় বাচ্চাটা মিনাকে ঠিক চিনতে পারবে আমার আমি না এরকম মানে স্বপ্ন দেখি মানে যেকে স্বপ্ন দেখে না মানে মানুষ ভাবে আমি যেন স্বপ্ন দেখছি বাচ্চাটা একটা আঙুল মুখে ঢুকিয়ে নিয়ে কারোর কোলে দাঁড়িয়ে থেকে হয়তো বাবার কোলেই দাঁড়িয়ে আছে বাবার কোলে উঠে হয়তো মুখে আঙুল দিয়ে বলবে এটা তো মা আমি না এটা ইমাজিন করছি কারণ আমি এটা মন থেকে মানি যে বাচ্চাটার মন থেকে মুছে ফেলতে পারেনি স্মৃতি আমি এটা মনে করি এবং বাচ্চাটা কিন্তু কে জন্ম নিল কে মরে গেল এটার ফারাক কিন্তু বোঝার মতন বয়স ওর এখনো হয়নি এই যে ওকে যদি শিখিয়ে থাকে ফনদীপ এবং ফনদীপের ফ্যামিলি যদি বাচ্চাটাকে শিখিয়ে থাকে যে তোমার মা মারা গেছে আমার মনে হয় না বাচ্চাটা এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারে বা বুঝতে পারে হোয়াট ইজ মরে যাওয়া এবং হোয়াট ইজ জন্ম নেওয়া হয়তো ও ওর মতন অন্য মানে ধরছে বাচ্চাটা হয়তো ওর মতন অন্য মানে ধরছে আমার মনে হয় মিনা যদি বাচ্চাটা সামনে এসে দাঁড়ায় একটু হয়তো পিছিয়ে যাবে বাচ্চাটা কিন্তু মাকে ভুলে যাবে এটা হতে পারে না এটা আমার ভীষণ পরিমাণে গাট ফিলিং বলছে এবার ভগবান জানে কি হবে সত্যি বলছে ভগবান জানে যদিও বা এই এই বয়সে বাচ্চার কোনো কথাকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এই বয়সটা হলো এমনই যে বাচ্চাকে যে কোনো জায়গায় নিয়ে নিজের মতন করে তৈরি করে ফেলা যায় তো সেই কারণের জন্যই বাচ্চার রকম কোনো কথা গুরুত্ব দেওয়া হয় না তবে আমার মনে হয় যেন যাদ সাহেব যদি জিজ্ঞাসা করে আবার নাও নিতে পারে ওই ওইসবের মধ্যে বাচ্চাটাকে ইনক্লুড নাও করতে পারে আমার জাস্ট কিছু অনুমান বা আমার আমি কিছু চিন্তা ভাবনা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ফোনদীপের ভিডিওতে যেই মানে কি বলবো নাটকটা দেখলাম সেটা নিয়ে আমার এই মন্তব্যগুলো করার মানে ভাবছিলাম যে করি ঠিক আছে এই যে আর যে হারজিত আমি এই খেলার মধ্যে নেই গো সত্যি বলছি আমার নিজেরই দম বন্ধ হয়ে যাচ্ছে একটা সাধারণ মানুষ হিসাবে একটা সাধারণ ভিউয়ার্স হিসাবে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চাটা কে পাবে বাচ্চাটা কে পাবে বাচ্চাটা কে পাবে বাচ্চাটাকে তোমার সাথে কবে দেখবো মিনা না বাচ্চাটা তোমার কাছেই থাকবে ফনদীপ আমার বিশ্বাস করে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে জানি না কেন আমি প্রথম থেকে বলেছি বাচ্চাটার খুশি আমার কাছে ম্যাটার করে তোমরা সবাই বলেছ যে ওই ফ্যামিলিতে থাকলে বাচ্চা বড়ই হবে শুধু মানুষ হবে না সেটা ফোনদীপ জলজান্ত উদাহরণ এবার দেখা যাক চব্বিশে অক্টোবর কি হয় সেটা দেখা যাক চলো এই ভিডিওটা আমি আর বড় করছি না কারণ ফীপের ওই আজকে যা ভিডিও দেখলাম তাতে করে আমার আর কি বেশি কিছু বলার নেই একটা কথা বল একটা কথা বলি সেটা হলো গতকালকে আমি বলেছিলাম ফন্দীপ রিলেটেড ভিডিওতে যে লক্ষ্মী পুজো করার সময় হলো না বা সামর্থ্য হলো না খরচের দিক থেকে কারণ ও খরচের দিকটাই তুলে ধরেছে এবার তোমরা দুজন তিনজন কমেন্ট করেছো যে লক্ষ্মী ঠাকুর মেয়ে তো মহিলা তো তার জন্য ফনদীপ পুজো করল না কমেন্টটা দেখে হাসি পেয়েছে এবং ভ্যালিড বলে মনে হয়েছে আমার মনে হয় যারা যেই ফ্যামিলি জ্যান্ত মহিলাদেরকে সে ঘরের দিদি হোক বউ হোক যারা কোনোদিনও সম্মান করেনি শ্রদ্ধা করেনি হ্যাঁ একশোবার ছোটোদেরকেও আমাদেরকে শ্রদ্ধা করতে হয় শ্রদ্ধা শব্দটা শুধু বড়দের জন্য বরাদ্দ নয় সম্মান করেনি শ্রদ্ধা করেনি ভালোবাসেনি তাহলে তারা রক্ত মানুষকে যারা কেয়ার করে না মহিলাদেরকে তারা ওই মাটির তৈরি যে প্রতিমা সেই প্রতিমার জন্য তারা খরচ করবে মানে এরা রক্ত মানুষের ক্ষেত্রেও যেরকম মহিলা পুরুষে ভেদাভেদ করে দেবদেবীর ক্ষেত্রেও ভেদাভেদ করে কথাটা কিন্তু একেবারে ফেলনা নয় হাস্যকর মনে হলেও এর ইনার মিনিং কিন্তু অত্যন্ত গভীর চলো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হোপ ফর দ্য বেস্ট এইটুকুই বলতে পারি চলো টাটা